গিয়েছিলাম আমরা, তখন তো আমাদের চার দিন ছুটি নিঃসরের নামে এফআইআরটাকে শুধু একটা কথা হয়, যেমন দেখাবে তেমনি দেখবে, লেট দেম ওয়েট, লেট দেম সি দ্য মিউজিক। এতে আমাদের ঘাবড়াবার কোনো কারণ নেই। মানুষের জন্য কথা বলতে গিয়ে আমার কিন্তু দক্ষ এফআইআর করলে আমার পুজো আসে, কারণ আমরা জানি আমরা সুপার এমার্জেন্সিতে আছি। এখানে না আছে গণতন্ত্র, নো ডেমোক্রেসি, অনলি সুপার এমার্জেন্সি। দিদি, তৃণমূল প্রতিনিধিদলকে অ্যারেস্ট পর্যন্ত করা হয়েছে। জানি এখানে আমার মিনিস্টারকেও অ্যারেস্ট করেছে, কেমন দেখাবে তেমনি দেখবে, কেন চিন্তা করছে? ওরা পলিটিক্যালি আন্দোলনের লোক, ওরা গেছে একটা কজের জন্য, বেটার কজের জন্য, মানুষের জন্য। ওরা মানুষের কজের জন্য দেখা করতে গেছে, ওদের যদি কিছু না থাকে, যেহেতু ওরা কিছুই না করে সব শান্তি বিরাজ করে। আমাকে একটা জাস্ট একটা কোশ্চেনের উত্তর আপনারা দিন, তাহলে সব ডিস্ট্রিক্টে 144 ধারা জারি হয়েছে কেন? নাম্বার টু, এরা তো আটজন বলেছিল আমরা দুজন দুজন করে যাবো। আমাদের একটা কনভেনশন সেন্টারে কিছু লোককে ডাকা আছে, আমরা কথা বলবো বলে চলে আসবো। এয়ারপোর্টের ভেতরেই মন্টন করা হয়েছিল, এয়ারপোর্টে বেরোতেই দেওয়া হয়নি। তারপরে কোন রাজত্বে আমরা বাস করছি, তার মানুষের গণতান্ত্রিক অধিকার নেই। সাংবাদিকের ছবি তুলে গেছে, তাদের পর্যন্ত মারা দেওয়া হয়েছে। ইভেন মনিদীপা ভেরি সিনিয়র জার্নালিস্ট এনডিটিভির, তাকে পর্যন্ত যেভাবে ধাক্কা দেওয়া হচ্ছে, যেভাবে রেকেল করা হয়েছে, যেভাবে মানে ম্যানহ্যান্ডেল করা হয়েছে, দিস ইজ টু মাচ। দিদি, আপনি কোনো নির্দেশ দিয়েছেন প্রতিনিধি দলকে? আমি ওদের বলেছি, দেখো এটা আমাদের লড়াই, এটা মানুষের স্বার্থে লড়াই। মানুষের স্বার্থে লড়াই করতে গিয়ে আমরা মানুষের পাশে ছিলাম, আছে থাকি, এটাই আমাদের লড়াই। আমরা কখনো পিছিয়ে উঠি না, আমরা মানুষের জন্য যেটা কমিটমেন্ট করি।